নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একদম ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমার আজকের রেসিপি ক্যাপসিকাম পাকোড়া। খুব সহজেই তোমরা এই মুচমুচে ক্যাপসিকাম পাকোড়া সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখো, এটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা এরকম সরু করে আর পাতলা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসন, চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। তো আদাটা আমি এখানে বেটে দিয়েছি, তো তোমরা চাইলে এটা আদা কুচি বা গ্রেট করা আদাও দিতে পারো। এবার এর মধ্যে গোটা জিরে, পরিমাণ মতো নুন আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর প্রথমে এই সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে প্রথমে কিন্তু জল অ্যাড করব না। সমস্ত মিশ্রণটা ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। আর জলটা আমি একেবারে ঢেলে দেব না, প্রথমে হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে তারপর জল দিয়ে এই সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। এটা ভালো করে মিশে যাওয়ার পর এবার এর মধ্যে সামান্য একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে এটা আবারও মেখে নিলাম। এই দুটো আমি প্রথমে দিতে স্কিপ করে গেছিলাম, তাই এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। এবার এখানে দেখো, আমি আগের থেকেই বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তো তোমরা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারো। এবার এর মধ্যে ক্যাপসিকামের মিশ্রণটা থেকে ছোট ছোট বড়ার আকারে আমি ভেজে নেব। একটা দিক সোনালি রং ধরে গেলে আর একটা দিক উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই ভাজা হয়ে গেলে এবার এই ক্যাপসিকামের পাকোড়াগুলো আমি তুলে নিলাম। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি এই মুচমুচে ক্যাপসিকাম পাকোড়াগুলো তৈরি হয়ে গেল। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর আমার যে সমস্ত বন্ধুদের এখন রমজান মাস চলছে, তারা কিন্তু ইফতারের জন্য খুব সহজেই আর খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম পাকোড়ার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।